আমার নিয়েশার উদ্দেশ্য হচ্ছে আমরা তো এমনি মরে যাচ্ছি যদি মিছিলে মরে যায় আলহামদুলিল্লাহ যদি তারা যদি আমাদের মেরে ফেলায় তাহলে এমনি মেরে ফেলা আরেকটি মিছিল আজকের এই সমাবেশ সফল করার জন্য উপস্থিত হয়েছে মিছিলকারীদেরকে আমরা করবাড়ি দিয়ে অভিনন্দন জানাই সকল ভাই বোনেরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি সাবেক বিসি এসিসি শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা বাবু উজ্জ্বল কুমার সাহা সারা দেশে সফল করার জন্য উপস্থিত হয়েছে আমরা মিছিলকারীদেরকে অভিনন্দন জানাই মেয়েটাকে দেখছি এরা কি হয় আপনার আমাদের হাতে হেরিকান ধরাই যত তাড়াতাড়ি আমাদের রাত্রে ঘুমাইতে পারি না এই শিশু বাচ্চারা রাত্রে ঘুমাইতে পারে না প্রিয় খুলনাবাসী তার কারণে অনেক প্রোগ্রামে সেগুলোকে আপনি আসলে সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে ভাই আরেকটা বিষয় জানতে চাচ্ছি তো বাড়ি থেকে আসার সময় আপনার স্ত্রী আসলে তাদের নিয়ে আসার ব্যাপারে কি বলছে সে মানা করছে তারপর আমি নিয়ে আসছি জোর করে আমার নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা তো এমনি মরে যাচ্ছি যদি মিছিলে মরে যায় আলহামদুলিল্লাহ যদি তারা যদি আমাদের মেরে ফেলায় তাহলে এমনি মেরে ফেলা আরেকটি মিছিল আজকের এই সমাবেশ সফল করার জন্য উপস্থিত হয়েছে মিছিলকারীদেরকে আমরা করবাড়ি দিয়ে অভিনন্দন জানাই সকল ভাই বোনেরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি সাবেক বিসি এসিসি শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা বাবু উজ্জ্বল কুমার সাহা সারা দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি সীমাহীন লোডশেডিং এর প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই পদযাত্রা কর্মসূচির সংগ্রামী সভাপতি খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মাদাম আজকের এই পদযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন রূপসী রূপসার কৃতি সন্তান খুলনা চার আসনের